اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا، إلى آخر الآية. وقال تعالى: أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله إبراهيم، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: ما نحل والد ولده أفضل من أدب حسن، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. بزرگان محترم، قرآن کریم থেকে আমি যে আয়াত পাঠ করলাম, সূরা তাহরিম, সূরা তাহরিম কত পারা? 28 পারা। 28 পারা সূরা তাহরিম। এই সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ আকবার। এই সূরা তাহরিম নামকরণ করা হয়েছে এজন্য ঘটনা তো অনেক লম্বা, বিবিদের সমালোচনার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ঠিক আছে, আমি আর মধু খাব না, তোমাদের সমস্যা হয়। এটা মধুকে হারাম করা হলো,
নবীদের এই কথাটার বিরুদ্ধে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন। ধমকা সুরে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু, হে আমার নবী আপনি কেন হারাম করতেছেন? মা আহাল্লাল্লাহু লাকা, আমি আল্লাহ হালাল করেছি, আপনি বিবিদের কথা আরাম করুন। বিবিরা কি হয়েছে? তাদের কথায় হালাল হারাম করতে হবে? কোরআনের ব্যাপারে নবীজির যদি কোন বালুকণা দখল থাকত, যেগুলোতে নবীজিকে এরকম কঠোর ভাবে বলা হয়েছে, সেইগুলো তো তিনি কাটছাট করতেন, কিন্তু এমন কোন অধিকার নেই, দেওয়া হয় নাই। এক দুই জায়গায় না, কিন্তু কোথাও কিন্তু কয়েক জায়গায় এরকম আছে। পালক পুত্র, নবীদের পালক পুত্র, তার ছেলে উসামা, পালক পুত্রেরই বিবি জায়েদ, তার বিবিকে তালাক দিল। তো সবাই চাচ্ছিল সে মেয়েটার অনেক যোগ্যতা ছিল, এটা নবীদের খেদমতে আসলে তার দ্বারা অনেক কাজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন না, কারণ আরব দেশে পালক পুত্রের ছেলেকে, পালক পুত্রের বিবিকে বিবাহ করা এরকম খারাপ মনে করা হতো যে কেমন যেন নিজের ছেলের তালাক প্রাপ্তা স্ত্রীকে বাপে বিয়ে করল, নিজের ছেলের স্ত্রী ছেলে তালাক দিয়ে দিছে, এটা বিয়ে করলে সমাজের লোকেরা খারাপ মনে করবে না? পালক পুত্র যদি তার ছেলেকে তালাক, স্ত্রীকে তালাক দেয়, ওটাও ঘৃণা করত। কিন্তু পালক পুত্র তো ছেলে না, পারলে কি ছেলে হয় নাকি? তার বাপ তো অন্য কেউ। এই ঘৃণা করাটা বদ্রাসন ছিল, কুপ্রথা ছিল, আল্লাহর ফয়সালা ছিল ওটা উঠাই দেওয়া। তো ওই ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলা কঠিন আয়াত নাযিল করছিলেন, আতাখশান্নাস, আপনি লোকদেরকে ভয় পান, তারা কি বলবে? আল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহকে ভয় করেন, তিনি ভয় করার সবচেয়ে হকদার উপযুক্ত। তো ধমক, নবীদি চক্ষু লজ্জার ভয়ে, লোকদের সমালোচনার ভয়ে একটা বৈধ কাজ করতেছেন না, অথচ আল্লাহর পক্ষ থেকে কঠোর কথা নাযিল হয়েছে। এই সব কথাগুলো তো কোরআনে আছে অনেক জায়গায়। তারপরও তো দেখা যেতেছে
ওইগুলো হু বহু নবীজি লেখাই দিছেন কোরআনের অংশ হয়ে বাকি আছে কেয়ামত তাক থাকবে। এতে বোঝা যায় কোরআনে কারো কোনো দখল চলে না। তা আল্লাহ যেভাবে নাজিল করছেন, যেভাবে লওহে মাহফুজে লেখা আছে, ওইভাবে এখন হাবেশ সাবরা তেলাওয়াত করতেছে। ওই লওহে মাহফুজেরটা আর হাবেশ সাবরা তেলাওয়াত কোনো পার্থক্য নেই। সারা দুনিয়া, সারা দুনিয়া তো সূরা তাহরিম কেন নামকরণ করা হয়েছে ওটা বললাম। নবীদের বলছিলেন তিনি আর মধু খাবেন না, এটা আল্লাহ পছন্দ করেন। অনেকে প্রশ্ন করতে পারেন কোরআনে তো আছে অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের পক্ষতে কথা বলেন না, তা বলেন ওহি পাঠানো হয়। এই আয়াত দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু এই আয়াতে আপনারা যতটা ব্যাপক মনে করছেন তা না। শরিয়াতের ব্যাপারে, আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে এই কথাটা বলা হয়েছে। আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে এটা বলা হয়েছে, সেখানে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না। মধু তিনি তো হারাম বলেন নাই, তিনি খাবেন না। হালাল হইলে কি খাওয়া জরুরি? পান খাওয়া হালাল, সব মানুষ কি পান খায়? গরু গোস্ত খাওয়া হালাল, সব মানুষ কি গরু গোস্ত খায়? আমি তো খাই না, কেন? আমার অ্যালার্জি আছে, সমস্যা করে। কিন্তু আমি তো এই কথা বলতেছি না যে হারাম, হারাম বলতেছি না, আমি আমার সমস্যার কারণে এটার থেকে আল্লাহর নিয়ামত থেকে আমি দূরে। ও যে আয়াতটা শুনেলাম যে তিনি ওহির থেকে বলেন, ওটা শরিয়াতের হুকুম আহকামের ব্যাপার। কিন্তু বিবির কাছে খানা চাইবেন, পানি চাইবেন, এটা ওহি আসতে হবে? হ্যাঁ, মেহমান আসছে, কোথেকে আসছে, কি জন্য আসছে, এটা তার কাছে জিজ্ঞাসা করতে ওহি আসতে হবে? হ্যাঁ, এগুলোর ব্যাপারে ওই আয়াত না। কাজে বিবির অসন্তুষ্ট হয়েছিল, তিনি মধু খাবেন না বলছিলেন, এটা তো ঘরোয়া আলাপ, এটা ওহির বিষয় না। কিন্তু এর ভিতরে একটা খারাপই ছিল, এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কথা বললেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, লিমা কেন, তুহাররিমু আপনি নিষেধ করতেছেন খাবেন না, কেন বলতেছেন? মা আহাল্লাল্লাহু, ওই জিনিস যা আল্লাহ হালাল করছে, লাকা আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আল্লাহু আকবার, মধুকে তো আর জায়গায় বলা হয়েছে শেফা উল্লিনাস 14 পারে। মৌমাছিরা কিভাবে মধু সংগ্রহ করে ওটা ওই আয়াতে আছে, কিভাবে মধু সংগ্রহ করে এটা ওই আয়াতে আছে। সেখানে বলা হয়েছে এই মধুর মধ্যে তোমাদের জন্য আমি শেফা রাখছি, রোগের থেকে মুক্তি আমি রাখছি, অনেক উপকারী জিনিস। সমস্যা, মানুষরা সব নষ্ট করে,
তো চিনির সেরা দিয়ে মধু বানাই দিছে, ওর মধ্যে মৌচাক দিয়ে দিছে, মৌচাকের একটু মধু, যা মধু কিনবেন একটু চিনির সিরা মৌচাক দিয়ে বুঝাইতেছে একদম অরিজিনাল। এমনকি এখন সুন্দর মধ্য যারা আসে ওখানে লোকরাও দুষ্ট হয়ে গেছে, ওইখানটাই ভেজাল করতেছে। এদের সুন্দরবন শুনলে আপনি পিওর মনে করবেন না, ওরাও ভেজাল করে পাঠাইতেছে। একমাত্র কোন মৌচাক থেকে আপনার সামনে কাটল, কাটে চিপড়ায় মধু বের করলো, এইটাকে মনে করতে পারেন এটা 100% পিওর। তার মধ্যে ফায়দাই ফায়দা। যাই হোক, এই সুরার মধ্যে 6 নম্বর আয়াত আমি পড়েছি, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, কু হল নির্দেশ, বাঁচাও, আনফুসাকুম নিজেকে, তোমরা হে ইমানদারগণ নিজেকে বাঁচাও, ও আহলিকুম তোমার পরিবার বর্গ, তোমার সাথে যাদের সম্পর্ক আত্মীয়তা এদেরকেও বাঁচাও, নার দোজখের আগুন থেকে, দোজখের আগুন থেকে বাঁচো। প্রথমে নিজের কথা আছে, নিজেকে বাঁচাও, আউয়াল খেস বাদাহু দরবেশ, ফার্সিতে বল, প্রথমে নিজেকে নিয়ে ভাবো, তারপর অন্যকে নিয়ে ভাবো। অন্যকে নিয়ে ভাবা এই উম্মতের একটা বিশেষ দায়িত্ব, সে ব্যক্তিকেন্দ্রিক ভাবলে হবে না। দুই চোখ কি জন্য? এক চোখ দিয়ে নিজেকে দেখো, আর এক চোখ দিয়ে ভাইদেরকে দেখো, তাদেরকেও বাঁচাও। দুই চোখ দেওয়া হয়েছে, দাজ্জালের তো এক চোখ, কানা দাজ্জাল বলা হয় না, এক চোখ। একে খোদা মানবে ইহুদিরা এবং দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে, দাজ্জালের সাহাবী ইহুদি, এরা অপেক্ষা করতেছে দাজ্জাল আসার, এবং তারা ইসরায়েলের মধ্যে একটা বিশাল বিল্ডিং তৈরি করছে দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য, বিল্ডিং তৈরি। সেই বিল্ডিং এর গেটে লিখে রাখছে সালামুন আলাইকা ইয়া আমনির রাসূল, আমন মানে নিরাপত্তা, যে রসুল পুরো বিশ্বে নিরাপত্তা দিবে সেই রসুলের উপরে সালাম বর্ষিত,
ওকে নিরাপত্তা দিবে না সবাইকে কাফের বানাইব? কাফের বানাইতে আসবে, ইমানদারদেরকে বানাইতে পারবে না। যারা সূরা কাহাফ পড়ে শুক্রবারে, কমপক্ষে সূরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ে, এদের উপর দাজ্জালের কোন কর্তৃত্ব চলবে না। কেয়ামত তো অনেক আলামত। তো ইমাম মাহদি, ওনার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, উনি ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার বংশের লোক। মোহাম্মদ ইবনে, টাইটেল হলো মাহদি, নাম এক জিনিস, টাইটেল এক জিনিস। আমার নাম মনসুরুল হক, আমার টাইটেল হলো মুফতি সাহেব, আমাকে এই নামে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, সেগুলো তো নাম না। মাহদি হেদায়াত প্রাপ্ত, টাইটেল। উনি আসবেন 7 বছর বা 9 বছর, দুই রকম হাদিস পাওয়া যায়। উনি মুসলমানদেরকে পরিচালনা করবেন, ওনার পিরিয়ডে দাজ্জাল বের হবে 100 কলা। সেই দাজ্জালকে কতল করার জন্য আসমান থেকে ঈসা আলাইহিসসালাম আসবেন। ওনার মূল কাজ হলো এটা, দাজ্জালকে কতল করা। ঈসা আলাইহিসসালামের দৃষ্টি যতদূর যাবে, ওনার নিঃশ্বাস ততদূর যাবে। ওনার নিঃশ্বাস যদি দাজ্জালের গায়ে লাগে, দাজ্জাল শেষ। হাদিস আসছে, ওনার নিঃশ্বাস যদি লাগে তো এই বরফ যেভাবে গলে যায়, দাজ্জালে গলে দেবে। এই তিনজন, ইমাম মাহদি, দাজ্জাল, ঈসা আলাইহিসসালাম, এই তিনজন এই অল্প সময়ের মধ্যে। এবারে ইয়াজুজ মাজুজ দাব্বাতুল আরদ, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা, এগুলো আরো পরবর্তীতে, আরো পরে, তার আগে এগুলো। তো আমি যে কথা বলতেছিলাম, ইমাম মাহদি আসবেন, তত পুরো দুনিয়ায় ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রথম ইসলামের দাওয়াত, ইসলাম মানবা না, আচ্ছা আনুগত্য স্বীকার করো, কর দাও, জিজিয়া, জিজিয়া কর দাও। মুসলমানদের সেনাবাহিনী তোমাকে নিরাপত্তা দিবে, জিজিয়াও দিবে না। এখন 3 নম্বর তলোয়ার, তলোয়ারের সিরিয়াল তো অনেক পরে, এর আগে 2 ধাপ আছে। যারা বলে ইসলাম তলোয়ার দিয়ে কায়েম হয়েছে, গলত কথা। তাহলে যারা এই তলোয়ার গুলো চালাইলো তাদের কথা, তারা ইসলামে ঢুকছিল কিভাবে? যে লোকগুলো তাদের কথা যে মানে 1 মিনিটের জন্য, হ্যাঁ তলোয়ার দ্বারা দুনিয়াতে ইসলাম কায়েম হয়েছে। তলোয়ার চালে যে লোক লাগে নাই, সে লোকগুলো ঢুকলো কেমনে? কার তলোয়ার? মক্কা জিন্দেগি 13 বছর খালি মার খেয়েছে মুসলমানরা, বিপরীত কিছু করার অধিকার ছিল না।
জিহাদের আয়াত তো মদিনায় যাওয়ার পরে নাযিল হইছে। আল্লাহু আকবার। ইমাম মাহদী এসে এই জিজিয়া উঠাই দিবেন, হায় মুসলমান হও আর তোমার সাথে জিহাদ হবে। তখন দুনিয়াতে কোন একটা কাফেরও থাকবে না, একটা কাফের থাকবে না। একটা হাদিস আছে, লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কোন গ্রাম বা শহর বাকি থাকবে না, কিন্তু সবটার মধ্যে আল্লাহ তাআলা ইসলাম দাখিল করবেন, ইসলাম কায়েম করে দিলেন, দিবেন মাহদি আসার পর। আল্লাহু আকবার। তো আমাদেরকে বলা হইতেছে তোমরা নিজেকে বাঁচাও, নিজের লোকজনকে বাঁচাও দোজখের আগুন থেকে। নিজেকে কেমনে বাঁচাইবেন, এটা আমি বারবার বলছি, ফরজে আইন এলেম যে পাঁচটা ওটা শিখতে হবে, আমল করতে হবে, অন্যকে বলতে হবে। আপনি বেঁচে গেল, ফরজ আইন, শেরেক মুক্ত ইমান, সুন্নত মতো ইবাদাত, হালাল রিজিক, মাখলুকের হক। খালি মানুষ না, তো মানবাধিকার বলে, ইসলাম মানবাধিকার বলে না, প্রাণী অধিকার, প্রাণী, কুকুরকে পানি খাওয়ায় বেহেশতে চলে গেছে, বিড়ালকে না খাওয়ায় দোজখে চলে গেছে। প্রাণী কো খামা খা আপনি কষ্ট দিতে পারবেন না, কিন্তু মানবাধিকার না। প্রাণীকে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে মানুষকে কষ্ট দিলে কি হবে, কত মারাত্মক গুণা হবে। এই জন্য বুখারী শরীফের এক রেওয়ায়ত আসছে, মুসলমান টাইটেল সে পাবে যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খামাখা অন্য কেউ কষ্ট পাবে না, তার দ্বারা কষ্ট পায় খামাখা তার বিবি, তার বাপমা, তার ছেলেমেয়ে, তার পাড়া প্রতিবেশী। সে যত বড় আলেম হোক, হাদি সাহেব হোক, মুফতি সাহেব হোক, শাইখুল হাদিস হোক, যাই হোক, তাহাজ্জুদ গুজার হোক, মুসলমান না, মুসলমান না। কি ধরনের কাজের দ্বারা মানুষ কষ্ট পায় এটা বোঝার জন্য হাকিম ও লম্মত মাওলানা আশরাফ আলী থানবী কিতাব লিখছেন, এটা আদাবুল মুআশারাত, আটা হুকুকুল ইসলাম। এই হুকুকুল ইসলামে বাপ মায়ের হক কি, ছেলের হক কি, স্ত্রীর হক কি, ভাই বোনের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, আত্মীয়দের হক কি, হক মানে অধিকার, এগুলো উনি কোরআন হাদিস থেকে আলাদা আলাদা চ্যাপ্টারে লিখছে। জীবজন্তুর হক কি, যে ব্যক্তি কয়েক মিনিটের জন্য আপনার পাশে বসলো গাড়ি ঘোড়াতে তার হক কি, এটাও লেখা। কাফেরের হক কি,
কাফের কাফেরও তো হক আছে, তারা আমাদের কাছে দাওয়াত দাওয়াত পায়, আমাদের কিছু হুজুর গেছিল বান্দরবন, আমরা তো সারা বাংলাদেশ উস্তাদদেরকে পাঠাই মুসলমানদের খোঁজ খবর নেওয়ার জন্য, তো তারা পাহাড়িদের সাথে কথা বলছে, ওখানে আগের থেকে মুসলমান আছে, তাদেরকে বিভিন্ন এলাকার থেকে নিয়ে তাদের বাড়ি ঘর নেই ওখানে বসানো হয়েছে পাহাড়ের মধ্যে, এক একজনকে 5 একর করে জমি দেওয়া হয়েছে, চাষাবাদ করো খাও। তো পাহাড়িরা আমাদের উস্তাদদের কথা শুনে খুবই খুশি হয়েছে, কয়েকজনে কালেমা পড়ছে মুসলমান হয়ে গেছে। তো তারা একটা কথা বলছে, হুজুর এখানে তো মুসলমানও আছে, এরা তো আমাদেরকে দেখতেই পারে না, ঘৃণা করে, কোনদিন আমাদেরকে দাওয়াত দেয় না, আপনারা যেভাবে মহাব্বত করে আমাদেরকে কাছে টানলেন কথা বললেন, আমরা যে দেশে বাস করতেছি তো হিন্দুদের দেশ, বাংলাদেশ তো গ্রেট ভারতের অংশ, এদেশে এই শাহজালাল আমানি শাহরাস্তি বিভিন্ন শাহ নাম শোনেন না, শাহ মাকদুম, কেউ বাগদাদ থেকে, কেউ এমান থেকে, কেউ শাম থেকে, কেউ আফগানিস্তান থেকে, এদেশে এসে এসে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে, তাদের আখলাক দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষ তালাশ করলে হিন্দু পাওয়া যাবে, হিন্দুদের মধ্যে এত শ্রেণী বিভেদ, একই ধর্ম তারা মানে, কিন্তু ব্রাহ্মণরা একদম উপরে, আর একটা আছে শূদ্র নমশূদ্র, এরা একদম নিচে, এরা নির্যাতিত, ভারতে বলে দলিত, দলিত ওরা যখন মুসলমানদের আখলাক দেখছে, ধনী গরিব বাদশা ফকির সব এক দস্তরখানে, কোন ভেদাভেদ নেই, সব এক দস্তরখানে, আর আমাদেরকে আমরা যদি ব্রাহ্মণের ছায়া পাড়াই তাও আমাদেরকে শাস্তি দেওয়া হয়, ব্রাহ্মণের মানুষ আমিও মানুষ, এইসব দেখে দলে দলে মুসলমান হয়ে সনাতন ধর্ম যারা হিন্দু, এরা বহু খোদায় বিশ্বাসী, বহু খোদা, 12 মাসে 13 পূজা, এক এক মাসে এক খোদার পূজা করে, নতুন একটা বেড়েছে ইসকন, এদের দাবি হল আমরা এক খোদায় বিশ্বাসী, ইসকনের কি ধর্ম, এরা হিন্দু কিন্তু এরা আবার বহু খোদায় বিশ্বাস করে না, এক খোদা। তো তোমাদের সেই খোদা কে বলতে, আমাদের সেই খোদা হল কৃষ্ণ, কৃষ্ণ ভূতের মতো দেখতে আছে না, কৃষ্ণ মানে কি কালো, দেখলে আমি ভয় পাবে না, কি এটা, এ তো মায়ের পেটে হয়েছে, যদি হয়ে থাকে মারা গেছে,
যদি মায়ের পেটে হয় খারাপ পানি লাগে আবার মারাও যায়, ক্ষুদা হলো কমনি ইস্কনকে জিজ্ঞেস করেন, তোমরাও তো ভণ্ড কিছু দাওয়াত দিচ্ছ। আসলে এগুলো সব ফলস, এসব নামে কেউ ছিল না। কোরআন বলে দিছে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলো কতগুলো নাম তোমাদের পূর্বপুরুষরা লিখছে, এরপরে বই লিখছে, এই নামে কেউ জন্মগ্রহণ করেনি। কোন হিন্দু বলতে পারবে রামের বাপের নাম কি, কত সালে জন্মগ্রহণ করছিল, কত সালে মৃত্যুবরণ করছিল? কোন হিন্দু বলতে পারবে, কোন ইতিহাস বানানো। আল্লাহু আকবার। তো আমি যে কথাটা বলতে চাইলাম, কাফেরেরও হক আছে, এটা বোঝাইতে দে আপনাদের নিয়ে গেছিলাম বান্দরবন। কোথায় নিয়ে গেছিল? আমার রহমানিয়ার শিক্ষকদের আচরণ দেখে তারা মুসলমান হয়ে গেল, কিন্তু আগের থেকে ওখানে মুসলমান রয়েছে, তাদের আচরণে তারা আক্ষেপ করল। এই দাওয়াতটা তো তারা আমাদেরকে দিতে পারত, আমরা আগেই মুসলমান হয়ে যেত। তারা দাওয়াত তো দেয় নাই, উল্টা আমাদেরকে ঘৃণা করে, আমাদের ব্যাপারে জুলুম করে, আমরা ফসল লাগাই ওরা কাটি লয়ে যায়। এ কোন মুসলমান? আরো জন ফসল লাগাইছে আপনি কাটি লয়ে যাচ্ছেন? ইসলাম শেখায় এটা? বান্দার হক এই, আপনি আর একজনের ফসল কেটে লয়ে আসবেন? মুসলমানরাই ইসলামের পথে বাধা কাফেরদের জন্য। কাফেররা দেখে আমার কাছে যে আখলাক আছে তাতে মুসলমানের কাছে নেই, তাই মুসলমান হয়ে কি করব আমরা? বাধা আমরা ওই সাহাবাওয়ালা আখলাক দেখাইতে পারতেছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আখলাক শেখানো হয় না। নৈতিকতা কি জিনিস? কোন বই স্কুল কলেজে এই ব্যাপারে নেই। নৈতিকতা আখলাক শেখাবে, নবীওয়ালা আখলাক শেখাবে এমন কোন বই নেই। ব্রিটিশদের লেখা, তারা এগুলো করতে জানবে, তারা আরো এমন কথা লিখছে বানরের থেকে আমরা হয়েছি, ইমানই চলে যায় এসব কথাতে, ইমান চলে যায়। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, ইমানই চলে যায়। সায়েন্সের নামে কাফের বানানো হইতেছে। সুরা ইয়াসিনে আছে সূর্য তার কক্ষপথে চলতেছে, পৃথিবী ঘুরলে ঘুরুক নিষেধ নেই। কোরআন শরীফের এক আয়াত আছে কুল্লুন ফি ফালাকি ইয়াসফাউন, সবাই তার কক্ষপথে ঘুরতেছে, তার মধ্যে পৃথিবীও দেখেন। এটা ঘুরতে আমি নিষেধ করি না, কিন্তু সূর্য যে ঘুরতেছে তার কক্ষপথে এটা মানতে হবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে অশামসু, শামস মানে কি? সূর্য তাজরি মানে ঘুরতেছে, লি মুস্তাকাররিল্লাহ তার কক্ষপথে, ওখানে উল্টাটা করছে। এই ব্রিটিশ সিলেবাস পড়ে তো নৈতিকতা দূরের কথা, মুসলমান হিসেবে রাখিছে ইমান ছিল, ওটাও শেষ। এই হল সিলেবাস।
সিলেবাস। ব্রিটিশদের স্কুলে তারা তো 200 বছর চালাইছে এদেশ, তাদের স্কুলেও কিন্তু দিনিয়া ছিল, খ্রিস্টানরা চালাইছে 200 বছর, দিনিয়া ছিল। এখন মুসলমানরা চালাই দিছে, কিন্তু শিক্ষা ডিপার্টমেন্ট পুরা নাস্তিকদের হাতে, পুরা নাস্তিকদের হাতে। আমাদের সরকারকে সম্ভবত বাধ্য করে, নাস্তিক ছাড়া কাউকে এটা দেওয়া যাবে না। তারা ওইরকম বই তৈরি করে ইসলামের বিরুদ্ধে, ছেলেপেলের মন মানসিকতা তৈরি হয় ইসলামের বিরুদ্ধে। এই মহল্লায় আপনারা এই কয়জন পুরুষ, আপনাদের ছেলেপেলে আছে না, তারা স্কুল কলেজে পড়ে, তারা কই? তারা তো আসেন, তারা হয়তো আমাদের ঘৃণা করে, নাউজুবিল্লাহ, থাকতে পারে। তাদেরকে এটাই বোঝানো হয় সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো এই লম্বা জামাওয়ালারা, টুপিওয়ালারা, অজনসিয়াত বেড়ায়, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট লোক, এটা ওদের মাথায় বসানো হয়। এই জন্য আপনারা কবরে যাবেন যখন আপনার ঘর থেকে ইসলাম বিদায় নিবে, আপনার ছেলে পেলে আপনার মতো হবেন। এই গুলশান মানানি বাপ হানাফি মুসলমান, ছেলে আলেমদের কাছে আসে না, ইন্টারনেট ঘাটে ঘাটে ইসলাম তালাশ করে, করে কি আহলুল হাদিস। কাফের হওয়ার এক ধাপ আগাইল, হানাফিতে বেরো যাওয়ার অর্থ হলো সে পরবর্তীকালে কি হবে, কাফের হবে, এক ধাপ আগাইল। এইসব আহল হাদিস যা দেখেন, ভণ্ড ভণ্ড পীর সব তো কাফেররা খাড়া করছে, ভণ্ডপীরদেরকে কাফেররা খাড়া করছে। কাদিয়ানি বলেন, শিয়া বলেন, ও কাফেররা খাড়া করছে। আলিয়া মাদ্রাসা কাফেররা বানাইছে। এই হলো অবস্থা, এটা হলো কাদিয়ানি হয়ে গেল। সে তো দাবি করে আমি আহমাদি মুসলমান, আহমাদি আসল তো সে কাফের। এই জন্য লন্ডন এদেরকে জায়গা দিচ্ছে, কাদিয়ানির হেডকোয়ার্টার কোথায়, লন্ডনে, লন্ডনে। তো বলতেছিলাম, বান্দরবনের ইতিহাস শুনিলাম, এটা চলতেছিল কাফেরেরও হক আছে। তো ফরজায়েন এলেমের মধ্যে 4 নম্বর এটা, কার কি হক, কাফেরের কি হক, জীবজন্তুর কি হক। 5 নম্বরে অন্তরে কিছু রোগ আছে, এগুলো চিকিৎসা করাইতে হবে, কিছু গুণ আছে অর্জন করতে হবে, গুণ আছে অর্জন করতে হবে। এর জন্য হাক্কানি পীর মশাই, হাক্কানি তাদের কাছে যাতায়াত করতে হবে, মহাব্বত করতে হবে। আলেমরাও যাবে, আপনারাও যাবেন, যারা শরীরের চিকিৎসা করে তারাও যাবে।
তার তো অন্তররোগের চিকিৎসা করাইতে হবে, সে ডাক্তার তো আর অন্তরের রোগের না। হ্যাঁ, অন্তররোগের ডাক্তার সেও তো অসুস্থ হবে, সেও অসুস্থ হলে আবার এই দুনিয়ার দুনিয়ামি চিকিৎসকের কাছে আসবে। আল্লাহ প্রত্যেককে প্রত্যেকের মোকাবেকি করছে, আর দুনিয়া দারুল এহতিয়াজ। আপনি একটা মেথরের মোকাবেকি, আপনি একটা রিক্সাওয়ালার মোকাবেকি, আপনি একটা কাঠমিট মিস্ত্রি রাজমিস্ত্রির মোকাবেকি, সেও আপনার মোকাবেকি, আপনিও তার মোকাবেকি, আর সবাই মিলে আল্লাহর মোকাবেকি। এই পাঁচটা বিষয়ে বললাম, এটা এলেম অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, অন্তরের রোগের চিকিৎসা করলে। ওগুলো সব গুনাহ কবিরা, বাহ্যিক যত খুন খারাপি চুরি ডাকাতি আছে এইগুলো সব শেষ, কারণ অন্তরের রোগগুলো হলো গোনার শিকড়। তো একটা গাছের সব শিকড় যদি আপনি কেটে দেন, গাছটা বেঁচে থাকবে, শুকায় দেবে, শুকায় দেবে, কোন গুনাহ কবিরা থাকবে না। ওটা এই আত্মশুদ্ধির মধ্যে দাখেল। এটুক করতে পারলে কু আনফুসাকুম হয়ে গেল। হ্যাঁ, এরপরে আসবে ও আহলিকুম, এটা ব্যাখ্যা করতে তো সময় লাগবে। আহলিকুম কেমনে বাঁচাবো, আপনার আমার ছেলে পেলেকে কিভাবে বাঁচাবো, যত ডিগ্রি আনেন তারা তো ধ্বংসের দিকে আগাই দিচ্ছে। ইসলামের দুশ্মনরা এই সহশিক্ষা, তারপরে 18 বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি যে কেউ দোকান থেকে কিনতে পারে, যে কেউ এইসব করিডোরে জেনাকে ব্যাপক করে ফেলছে, ব্যাপক করে ফেলছে। নৈতিক চরিত্র শেষ। আর এখন কয়েক বছর ধরে যারা চলতেছে ওটাতে তারা কামিয়াব হয়ে গেছে, হাতে তালি দিচ্ছে আমরা কামিয়াব। এখন যারা চলতেছে চলতেছে ওটাকে পরিপূর্ণতে পৌঁছানোর জন্যই এই ট্রান্সজেন্ডার, সেটা হলো সমকামিতা, যেটা আমাদের ইসলামী শরীয়তে জেনার থেকে বলতে গেলে 1,00,000 গুণ কঠিন। এর আজাব, এর ক্ষতি এত কঠিন, এটা এদেশে চালু হয়ে গেছে, এই এনজিওরা চালু করে দিচ্ছে, কিন্তু আমরা জানি না, আমরা কোন খবর রাখি না। তো এই দুশ্মনের এজেন্টরা বিভিন্ন বাড়ি ভাড়া করে সব কাফেরদের টাকায়, দালাল নিয়োগ করে, এই দালালরা কিশোর বয়সের ছেলে পেলেদেরকে কিছু প্রলোভন দেখায় নিয়ে আসে ওই বাড়িতে। আর ওদিক দিয়ে যুবকরা আসে, তার মধ্যে বড় একটা অংশ কলেজ ভার্সিটির ছেলে পেলে তারা আসে, এসে সামান্য কিছু বিনিময় দিয়ে এই যে কিশোরদেরকে আনলো,
এদেরকে মেয়েদের মতো ব্যবহার করে। এটা ব্যাপক হয়ে গেছে, আমাদের কোনো খবর নেই। এটাই তো সমকামিতা, মহিলা লাগতেছে না, পুরুষ পুরুষ। বাড়ি ভাড়া দেওয়ার সময় দেখবেন আপনার লোক নিলোক কি কাজে ব্যবহার করতেছে, ভাড়া দিয়ে বসে থাকবেন না। অপর দিকে আপনার ছেলের দিকে মেয়ের দিকে দৃষ্টি রাখবেন, কোথায় যায় কি করে। বিয়ের আগে মেয়েদেরকে মোবাইল দিবেন না, বাইরে পাঠাবেন না, চাকরিতে পাঠাবেন না। যত মহিলারা চাকরিতে গেছে এর বিশাল একটা অংশ ওখানে ধর্ষিত হয়েছে, ওই অফিসের বসের দ্বারা ধর্ষিত হয়েছে। কিন্তু ওই যে টাকা পাইতেছে মাসে মাসে, এ টাকার লোভে তারা এইগুলো প্রকাশ করে না। তো জিনা ব্যাপক হয়ে গেছে, এখন সমকামিতা চলতেছে, সেটাকে পরিপূর্ণ করার জন্য ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। আমাদের সরকারের উচিত ডাক্তারদেরকে ভোট বসানো, কাফেরদের আবর্জনা আমদানি না করে, কাফেরদের আবর্জনা আমদানি না করে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করুক ধর্মীয় দৃষ্টিতে কি কি ক্ষতি, আর ডাক্তারদেরকে জিজ্ঞেস করুক দুনিয়ার দৃষ্টিতে কি কি ক্ষতি, ট্রান্সজেন্ডার করলে কি কি ক্ষতি, যে ইঞ্জেকশন ব্যবহার করবে এতে কি ক্ষতি হবে, রক্ত জমাট হয়ে যাবে। তখন হার্ট অ্যাটাক করবে, বিভিন্ন রোগ দেখা দিবে। ট্রান্সজেন্ডার করতে গেলে তার শরীরের নানান রকম রোগ দেখা দিবে। এগুলো জানা উচিত না, না জানে এমনি একটার পক্ষে সমর্থন দিয়ে দিবে। ওরা কয় আমাদের তো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আর আমরা মুসলমান, আমরা তো রসুলুল্লাহর সাথে তাল মিলাব, আমরা তো বিশ্বের সাথে তাল মিলাব না। তারা তো শেষ, তাদের পারিবারিক বন্ধন শেষ, আমরাও সেটা করবো। পারিবারিক বন্ধনের মধ্যে যে সুখ শান্তি, এর থেকে তারা বঞ্চিত। 18 বছর বয়স হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক সব বাড়ির থেকে বের করে দিচ্ছে, যাও তোমার রাস্তা তুমি দেখো। আমরা কি এগুলো করবো? ইসলামে এগুলো বলা হয়েছে? ইসলাম হচ্ছে এই ছেলে মেয়ে আপনার আমার জন্য সৎকার জারিয়া, এদেরকে দিন শিখাবো, এরা দিন অনুযায়ী চলবে, অন্যকে দিনের দাওয়াত দেবে। আপনি আমি যখন মারা যাব কবরে বসে প্রত্যেক দিন আমাদের আমলনামায় সব যোগ হইতে থাকবে, সব যোগ হবে। এই বাচ্চাগুলো সৎকার জারিয়া হয়ে গেল, খালি কোরআন শরীফ পড়া আর মসজিদ মাসে কায়েম করা সৎকার জারিয়া না, ওটা তো আছেই, ওগুলো তো আছেই। ছেলে মেয়েও সৎকার জারিয়া যদি একে নামাজি দিনদার বানানো যায়, নামাজি দিনদার বানানো যায়। এদিন আমি আর একটা আয়াত পড়ছিলাম, ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুর আগে সব ছেলেদেরকে ডাকলেন, সুরায় বাকারা প্রথম পারা, ওটা 117 নম্বর আয়াত।
আনকুন্তুম সুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে? ইদ হাজারা ইয়াকুব আল মাউত, তখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু এসে গেছিল, তখন তোমরা ছিল? ইদ ক্বালা লিবানি, তিনি ছেলেদেরকে জড়ো করে বললেন, মা তাআবুদুনা বাদি, আমার ইন্তেকালে পরে তোমরা কার ইবাদত করবা? কালু নাবুদু ইলাহাকা, আপনার মৃত্যুর পরে আপনার যে খোদা আল্লাহ তার ইবাদত করব। ওয়া ইলাহা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম তার খোদার ইবাদত করব। উনি এখন মারা যাচ্ছেন, ইয়াকুব নবী মারা যাচ্ছেন, তখনও ছেলেদের খবর নিচ্ছে, মৃত্যু পর্যন্ত আপনার ছেলে ছোটত্ব নিয়ে আপনার ছেলে তখন বড় হয়ে যাবে, তখনও তার দেখাশোনার দায়িত্ব থাকবে আপনার। আল্লাহ নাজিল করছে কেন? আমাদেরকে শিক্ষা দিতে। দেখো একজন নবী তো ছেলে ফেলে সব বড় হয়ে গেছে, সেও সবসময় খবর রাখছে, মৃত্যুর আগ মুহূর্তেও খবর রাখছে, এইগুলো মরার পরে কাজে লাগবে, কবরে এইগুলো কাজে লাগবে। তোমরাও ছেলে পেলেকে এইভাবে বানাও, তোমার কবরে শান্তি পাও। এই জন্যই নবীর কিসা আল্লাহ নিজেই বয়ন করছে। তো এই ব্যাপারে বলা হবে, আহলিকুম, এদেরকে কিভাবে দোজখ থেকে বাঁচাইতে হবে, আল্লাহ এর জন্য আমাদেরকে কি করতে বলেছে, ইনশাল্লাহ আলোচনা হবে। আজকে বলা হলো আমরা নিজেরা কিভাবে বাঁচবো, এটা ব্যাখ্যা করা হলো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।